ভক্তের সঙ্গে শ্রী জগন্নাথ দেবের লীলা অত্যন্ত নিগূঢ়। কিন্তু আমরা সকলেই দর্শন করেছি সিংহ দরজা থেকে সামনে শ্রী জগন্নাথ দেবের একজন বিগ্রহ রয়েছে, বাইরে থেকে বহু মানুষ দর্শন করেন। সেই জগন্নাথ দেবের নাম হলো পতিত পাবন জগন্নাথ। ঔরঙ্গজেব তকি খান নামে একজন সুবেদারকে পাঠিয়েছিল যে উড়িষ্যা দখল করতে। রামচন্দ্রদেবকে দেখে তার ভগ্নী আকৃষ্ট হয়েছে, মনে হৃদয়ের ওপর তিনি মনের ওপর অনেক পাথর চাপা দিয়ে তিনি এই তকি খায়ের ভগ্নী তাকে বিবাহ করলেন। বিভিন্ন সময় রাজা যে অগ্রাধিকার, রাজার সেবা যে অগ্রাধিকার, সেই সেবা থেকে তিনি সম্পূর্ণ বঞ্চিত হলেন। রন্দন করতে, হে প্রভু, আমি তো আপনাকে রক্ষা করবার জন্য, আপনার ভক্তদের, আপনার শ্রী মন্দিরকে রক্ষা করবার জন্য এই কার্য করেছি। হরে কৃষ্ণ, জয় জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। তো আমরা শ্রী শ্রী জগন্নাথ দেবের এই পক্ষলীলা আলোচনা করছি, যেটা আমাদের শিলিগুড়ি ইসকন টিভি ওনারা খুব সুন্দরভাবে প্রদর্শন করছেন এবং প্রচার করছেন। এবং আশা করি আপনারা সিরিয়াল ওয়াইজ এগুলো শ্রবণ করছেন এবং করে আনন্দ পাচ্ছেন এবং আপনাদের জীবনকে আরও সার্থক করে তুলছেন, এবং জগন্নাথ দেবের প্রতি আপনাদের যে প্রেম প্রীতি ভালোবাসা সেটা আরও বর্ধিত হচ্ছে। তো জগন্নাথ দেব কৃপাময় মঙ্গলময়, ভক্তের সঙ্গে শ্রী জগন্নাথ দেবের লীলা অত্যন্ত নিগূঢ়। খুব তুচ্ছ তুচ্ছ ভক্ত যাদের কোনো সেবা করার অধিকার নেই মন্দিরে, তাদের সঙ্গে পর্যন্ত ভগবান শ্রী জগন্নাথ দেব খুব গূঢ় লীলা সংগঠিত করেছেন। এরকম কিছু লীলা আমরা আজকে আলোচনা করব, শুনব। তার মধ্যে একটা লীলা পতিত পাবন লীলা। তো আমরা যারা পুরী শ্রীমন্দিরে গিয়েছি, তো আমরা সকলেই দর্শন করেছি সিংহ দরজা থেকে সামনে শ্রী জগন্নাথ দেবের একজন বিগ্রহ রয়েছে, শ্রীবিগ্রহ। তো ওনাকে সকলে দর্শন করেন, বাইরে থেকে বহু মানুষ দর্শন করেন, ওনাকেও শৃঙ্গার করা হয়, আরতি করা হয়, ভোগ নিবেদন সব কিছুই করা হয়। তো সেই জগন্নাথ দেবের নাম হলো পতিত পাবন জগন্নাথ। তো পূর্বে মানে আজ থেকে 600-700 বছর পূর্বে এই পতিত পাবন জগন্নাথ দেব ওইখানে ছিলেন না। তো কীভাবে সেই শ্রী জগন্নাথ দেব ওইখানে পতিত পাবন রূপে আপামর জনগণকে দর্শন প্রদান করছেন, তো সেই লীলাটা আজকে আমরা আলোচনা করব। তো তৎকালীন সময়ে রাজা ছিলেন শ্রী রামচন্দ্রদেব, পুরীর গজপতি মহারাজ। তো তিনি জগন্নাথ দেবের একজন মহান ভক্ত ছিলেন। তো তখন মুসলমান পিরিয়ড, ঔরঙ্গজেবের রাজত্ব দিল্লিতে এবং সারা ভারতবর্ষ জুড়ে মুসলমানদের প্রভাব অনেক বেশি। তো সেই সময় ঔরঙ্গজেব তকি খান নামে একজন সুবেদারকে পাঠিয়েছিল যে উড়িষ্যা দখল করতে, উড়িষ্যা দখল করবার জন্য। সেই তকি খান একজন কট্টর মুসলমান এবং বিধর্মী, এবং সে সংবাদ পাঠিয়েছে কাকে, রামচন্দ্রদেবকে, যে পুরীর মন্দির দখল করবে, লুণ্ঠন করবে, এই হিসেবে তারা আসছে। তো তারা যখন এসছে, আসবার পরে উড়িষ্যাতে তারা সব রয়েছে, এক জায়গায় রয়েছে তারা সকলে একটা প্রাসাদে। তখন সেই প্রাসাদে তার সঙ্গে তার ভগিনী, তিনিও এসেছিলেন তকি খায়ের ভগিনী, সে এসে সেই রামচন্দ্রদেবকে দূর থেকে দর্শন করেছে। রামচন্দ্রদেব দেখতে খুব সুন্দর সুপুরুষ মহারাজ। তা রামচন্দ্রদেবকে দেখে তার ভগ্নী আকৃষ্ট হয়েছে। তার ভগ্নী তার ভ্রাতা মানে তকি খাঁকে বলছে এই রামচন্দ্রদেবকে সে বিবাহ করতে চায়, যদি কোনোভাবে বিবাহ দেওয়া যায় সেটা ব্যবস্থা করবার জন্য। তখন তকি খা রামচন্দ্রদেবের কাছে সংবাদ পাঠিয়েছে যে একটা শর্তে এই পুরীর মন্দিরে আক্রমণ তিনি বন্ধ রাখবেন। কী শর্ত? যদি তার ভগিনীকে সে বিবাহ করে তাহলে পুরীর মন্দির সে আক্রমণ করবে না, সেখান থেকে সে চলে যাবে। তো তাদের সৈন্যবল প্রবল, সারা ভারতবর্ষ জুড়ে তাদের প্রভাব, মুসলমান আক্রমণ, মুসলমান রাজত্ব। তখন রামচন্দ্রদেবের সৈন্য সামন্ত অত নেই, তিনি রাজা কিন্তু তিনি একটা জায়গার রাজা, কিন্তু এরা সারা ভারতবর্ষ জুড়ে প্রভাব অত্যন্ত বেশি। তো তখন তিনি চিন্তা করছেন যে কীভাবে এই মন্দিরকে সংরক্ষণ করা যায়। যদি যুদ্ধ হয়, যুদ্ধে বহু নিরীহ মানুষের প্রাণ যাবে, মন্দিরের বহু সম্পদ নষ্ট হবে, সেরকম হলে তারা ভগবানের ক্ষতি করতে পারে বা মন্দিরের চরম ক্ষতি করতে পারে। এর আগে বহুবার বিধর্মীরা আক্রমণ করেছে মন্দিরকে। তো সেই জন্য তিনি কী চিন্তা করলেন, তিনি চিন্তা করলেন যে না, আমি এর ভগিনীকে বিবাহ করব। তো অনেক চিন্তা ভাবনা করার পরে, অনেক মনে হৃদয়ের ওপর তিনি মনের ওপর অনেক পাথর চাপা দিয়ে তিনি এই তকি খায়ের ভগ্নী তাকে বিবাহ করলেন। আর যেই বিবাহ করলো তখন তিনি মুসলমানে পরিণত হলেন রাজা। তখন সেই সময় সেই সংবাদ যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ল, তখন রাজাকে সেই রাজপথ থেকে বঞ্চিত করা হলো, বহিষ্কৃত করা হলো। তখন তিনি আর মন্দিরে প্রবেশ করতে পারতেন না, রথযাত্রার সময় ঝাড়ু দেওয়ার যে প্রথা,
বা বিভিন্ন সময় রাজা যে অগ্রাধিকার, রাজার সেবা যে অগ্রাধিকার, সেই সেবা থেকে তিনি সম্পূর্ণ বঞ্চিত হলেন, এমনকি মন্দিরে প্রবেশ পর্যন্ত, এমনকি তার পত্নী তার পুত্র তাকে পরিত্যাগ করলেন। তার যে এত বড় আত্মত্যাগ, আত্মনিবেদন, বলিদান, সেটা কারা কেউ বুঝতে পারলেন না। কিন্তু ভগবান তো ভক্ত বৎসল, তিনি সব জানেন রামচন্দ্রদেব কেন এই কাজটা করেছেন। রামচন্দ্রদেব প্রবেশ করতে পারতেন না, কিন্তু প্রতিদিন রাত্রিবেলা 12টার পরে তিনি মন্দিরের সামনে ঘোরাঘুরি করতেন, তিনি নীলচক্রকে দর্শন করতেন আর দাঁড়িয়ে ক্রন্দন করতেন, হে প্রভু আমি তো আপনাকে রক্ষা করবার জন্য, আপনার ভক্তদের, আপনার শ্রী মন্দিরকে রক্ষা করবার জন্য এই কার্য করেছি, আর আজ আপনি আমাকে দর্শন দিচ্ছেন না, এই দর্শন না পেয়ে আমার জীবন রেখে লাভটা কী? এবার তিনি প্রতিনিয়ত ক্রন্দন করতেন আর জীবনটাকে তিনি বিসর্জন দেবেন এই চিন্তা করে তিনি প্রতিদিন চলে যেতেন সেখান থেকে। এইভাবে যখন হচ্ছে তো জগন্নাথদেবের হৃদয় তখন ব্যথিত হলো যে সত্যি তো আমার ভক্ত আমার জন্য এই সমস্ত কার্য করেছেন, তাহলে তাকে দর্শন দেওয়া আমার কর্তব্য। তখন জগন্নাথদেব সেখানকার বড় পাণ্ডা যিনি, তাকে তিনি বললেন যে আমাকে বাহিরে আমাকে প্রতিষ্ঠা করো, বাহিরে দরজা, সিংহ দরজার সামনে এমন করে প্রতিষ্ঠা করবে সেইখান থেকে যেন সকলে আমাকে প্রতিদিন দর্শন করতে পারে। তো ভগবানের স্ত্রী বিগ্রহ নির্মাণ করে সেইখানে সেই মূল মন্দিরে যে জগন্নাথদেব আছেন, সেই স্বয়ং জগন্নাথদেব তিনি বাহিরে পতিত পাবন রূপ নিয়ে সকলকে সেখান থেকে দর্শন দিচ্ছেন। সেই জায়গাটার নাম হলো গোমটাঘর, উড়িয়া ভাষায় গোমটাঘর বলা হয়। সেখানে ছোট্ট একটা ঘরের মধ্যে শ্রী জগন্নাথদেব রয়েছেন। পরের দিন সকালবেলায় এইভাবে যখন জগন্নাথদেবকে স্থাপন করা হলো, রামচন্দ্রদেব রাত্রিবেলা যখন আসছেন দর্শন করতে, দেখে তিনি অত্যন্ত আপ্লুত হলেন এবং আনন্দিত হলেন। তো আজও আমরা যারা শ্রীধামে যাই, অনেকে হয়তো মন্দিরে প্রবেশ করতে পারে না, তাদের অধিকার নেই, তো তারা কী করে, তারা সেইভাবে নীলচক্রকে যেমন দর্শন করলে জগন্নাথদেব দর্শন হয়ে যায়, আর এই পতিত পাবন তাকে দর্শন করলেও, ওনাকে দর্শন করলেও সেই ফল লাভ হয়, সেই জগন্নাথ দর্শন। তা আজও যারা মন্দিরে প্রবেশ করতে পারেন না, ওনারা পতিত পাবনকে দর্শন করে ওনারা আমাদের জীবনকে ধন্য করে তোলেন। হরে কৃষ্ণ। তো আশা করছি আপনাদের এই পক্ষলীলা অত্যন্ত ভালো লাগছে, আনন্দ প্রদান করছে। তো আপনারা আরও বেশি করে চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর যত বেশি সম্ভব শেয়ার করে দিন, যাতে সকলেই জগন্নাথদেব লীলা শ্রবণ করতে পারে। হরে কৃষ্ণ।